হাসপাতালই হোক বা নার্সিংহোম যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে কর্মীর সংখ্যা যদি কম থাকে তাহলে বেহাল পরিস্থিতি হয়ে দাঁড়ায় কার্যক্ষেত্রে এমনই আজকে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন যে রাজ্যের জেলায় জেলায় যেখানেই স্বাস্থ্যকর্মীর কম রয়েছে সেই সমস্ত জায়গাগুলি খুব শীঘ্রই স্বাস্থ্যকর্মী নিয়ে কবে তাই আপনারা যারা স্বাস্থ্য ক্ষেত্রে চাকরির জন্য অপেক্ষা করছেন হাসপাতালই হোক বা সরকারি ক্ষেত্রে যে কোনো জায়গায় স্বাস্থ্য কেন্দ্রে চাকরির জন্য আপনাদের বড় একটি সুযোগ নিয়ে হাজির হয়েছে উইথ গভর্নমেন্ট জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই আপডেটটি শেয়ার করা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী চাই যে এই নিয়োগগুলি সম্পন্ন হোক যাতে স্বাস্থ্যক্ষেত্রে কোনো রকমের কোনো কর্মীর অভাব না থাকে এবং স্বাস্থ্য ক্ষেত্রের যে কোনো কাজ যাতে তারা অনায়াসেই সম্পন্ন করতে পারে তাই মুখ্যমন্ত্রী নিজে মুখে এ কথা বলেছেন যে খুব তাড়াতাড়ি যাতে তারা এই স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীদের অভাবটাকে পূর্ণ করে তাই আপনি নিজে মুখে শুনে নিন যে মুখ্যমন্ত্রী নিজে

থ্যাংক ইউ ম্যাডাম এবার আপনারা বুঝতেই পারছেন যে কত তাড়াতাড়ি রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবে তো এই নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকবেন যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে সেই মুহূর্তেই আপনারা পেয়ে যাবেন সেই নোটিফিকেশনের ভিডিও তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য